সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ সুহেল খান তোমাদের সামনে আবারও হাজির হয়েছি তোমাদের জন্য একটা রেকর্ডিং ক্লাস নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে একটু আলোচনা করব। এবং সৃজনশীল প্রশ্নটা আমি দেখো তৈরি করেছি তোমাদের জন্য, কি এক দুইটা পাত্র দিয়েছি এবং দুইটা পাত্রে বিভিন্ন ঘনমাত্রা দ্রবণ নিয়েছি। প্রথম পাত্রে নিয়েছি কি 0.5 মোলার ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড এবং দ্বিতীয় পাত্রে নিয়েছি কি 70 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং দুইটা পাত্রেরই আয়তন দিয়েছি আমি 500 মিলিলিটার। শিক্ষার্থী বন্ধুরা দেখো, ক নং প্রশ্নে আমি কি দিয়েছি, ক নং প্রশ্নে আমি দিয়েছি রাসায়নিক সমীকরণ কি, এবং খ নং প্রশ্নে দিয়েছি কি সোডিয়াম কার্বনেট এর জলীয় দ্রবণ ব্যাখ্যা করে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে গ এবং ঘ নং প্রশ্ন রয়ে গেছে, আমি এটা দেই নাই, ওইটা নিয়ে একটু পরে আলোচনা করছি। আগে আমরা ক এবং খ নিয়ে আলোচনা করি। ক নং প্রশ্নে কি দিয়েছি, ক নং প্রশ্নে দিয়েছি রাসায়নিক সমীকরণ কি। শিক্ষার্থী বন্ধুরা দেখো, রাসায়নিক সমীকরণটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দেই। তোমরা জানো একটা বিক্রিয়া ঘটতে হলে ওইখানে বিক্রিয়ক লাগে, এবং বিক্রিয়কটা একও হতে পারে, একের অধিকও হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা ধরে নাও, আমরা একটা বিক্রিয়ার কথা বলছি, কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। শিক্ষার্থী বন্ধুরা, এই কথাটা যদি আমরা কথায় লিখতে যাই তাহলে আমাদেরকে বানান করে লিখতে হচ্ছে, কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়টাকে যদি আমরা কথায় না লিখে কার্বনকে তার প্রতীক দ্বারা, অক্সিজেনকে তার প্রতীক বা সংকেত দ্বারা এবং প্রয়োজনীয় চিহ্নের মাধ্যমে প্রকাশ করি, তাহলে কথাটা দাঁড়ায় কি, কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, এক্ষেত্রে আমরা অক্সিজেন অণু দিব, এক্ষেত্রে এটা হচ্ছে অক্সিজেনের সংকেত। কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, উৎপন্ন করছে কার্বন ডাই অক্সাইড। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে কি করলাম, আমি এখানে কার্বনকে তার প্রতি, অক্সিজেনকে তার সংকেত এবং কার্বন ডাইঅক্সাইডকে তার সংকেত দ্বারা এবং তীর এবং যোগচিহ্ন দ্বারা প্রকাশ করেছি। এইভাবে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া কি ঘটল এই বিষয়টাকে যদি আমরা ওই মৌলগুলোর প্রতীক অথবা সংকেত এবং চিহ্নের মাধ্যমে প্রকাশ করি, তাহলে ওইটাকে বলা হবে রাসায়নিক সমীকরণ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা রাসায়নিক সমীকরণের সংজ্ঞা কি দিতে পারি, আমরা রাসায়নিক সমীকরণের সংজ্ঞা দিতে পারি একটা রাসায়নিক বিক্রিয়া যা ঘটে তা সংশ্লিষ্ট মৌলসমূহের প্রতীক অথবা সংকেতের মাধ্যমে এবং প্রয়োজনীয় চিহ্নের মাধ্যমে প্রকাশ করাকে রাসায়নিক সমীকরণ বলে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রশ্নে। আমাদের দ্বিতীয় প্রশ্নটা আমরা কি রেখেছি, আমাদের দ্বিতীয় প্রশ্নটা রেখেছি আমরা সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ ব্যাখ্যা করা। অর্থাৎ সোডিয়াম কার্বনেটকে যখন আমরা জলীয় দ্রবণে যোগ করব, অর্থাৎ পানির সাথে বিক্রিয়া করাবো, তখন ওইটা কোন প্রকৃতির হবে এই বিষয় নিয়ে ব্যাখ্যা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই প্রশ্নের উত্তরটা আমরা খুব সহজে আনসার করার চেষ্টা করি। সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ, যখনই এরকম কোনো প্রশ্ন তুমি পাবা যে এইটার জলীয় দ্রবণ ব্যাখ্যা করো, তাহলে তুমি খুব সহজে কী করবা, ওই বিক্রিয়াটাকে আয়নিক ফর্মে নিয়ে যাও। তার মানে কি, আমি তোমাকে দিয়েছি সোডিয়াম কার্বনেট, তাহলে সোডিয়াম কার্বনেটকে তুমি ভেঙে কি লিখতে পারো, লিখতে পারো সোডিয়াম আয়ন এবং কার্বনেট আয়ন, CO3-2। তুমি যেন কার্বনেট একটা যৌগগুলো এবং তার যোজনী হচ্ছে 2। আবার আমরা কি বলছি, জলীয় দ্রবণের কথা বলছি, তাহলে জলীয় দ্রবণ মানে কি, পানি। পানিটা কিরকম থাকে, পানিটা থাকে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন। তাহলে আমরা যদি এটাকে কি করে দিই, যোগ করে দিই, তাহলে কি হচ্ছে, সোডিয়াম কার্বনেট Na2CO3+H2O তীর চিহ্ন। দেখো এখানে আছে সোডিয়াম আয়ন, সোডিয়াম প্লাস, আর এখানে আছে হাইড্রোক্সিল মাইনাস, মানে প্লাস মাইনাসের সাথে যুক্ত হয়ে যাচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH প্লাস, কি হচ্ছে, এখানে আছে H প্লাস আর এখানে আছে CO3-, তাহলে H2CO3।
অসুবিধা কি? আমরা যদি চাই এখানে সমাধান সাধন করতে চাই তাহলে হয়তো অসুবিধা হবে কি? হাইড্রোজেন এখানে আছে দুইটা, তাহলে এখানে হাইড্রোজেন আছে দুইটা, হাইড্রোক্সিল তাহলে হাইড্রোজেন দুইটা, সোডিয়াম এখানে আছে দুইটা, এখানে আমরা দুই দিয়ে দিই, হয়ে গেল সোডিয়াম দুইটা, কার্বনেট একটা, কার্বনেট একটা, হাইড্রোজেন হলো দুই আর দুই চার, এখানে আছে দুই, তাহলে এখানে দিয়ে দিলাম দুই, হাইড্রোজেন হয়ে গেল চার, অক্সিজেন হয়ে গেল দুই, অক্সিজেন হয়ে গেল দুই, অর্থাৎ সমতা সাধন হয়ে গেছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, সোডিয়াম কার্বনেট পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড নাম এবং কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। তোমরা জানো সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষারক এবং কার্বনিক অ্যাসিড একটা অ্যাসিড, তবে অ্যাসিড এবং ক্ষারকের মধ্যে এখানে অ্যাসিডে অ্যাসিডটা হচ্ছে দুর্বল অ্যাসিড অর্থাৎ কার্বনিক অ্যাসিড এবং ক্ষারটা হচ্ছে শক্তিশালী ক্ষার। আমরা জানি কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন যৌগগুলোর মধ্যে যেইটা শক্তিশালী হবে সেটা সেই ধর্মের হবে। তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে যেহেতু শক্তিশালী ক্ষার উৎপন্ন হয়, সুতরাং সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণটা হবে ক্ষারীয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ক্ষণ প্রশ্নের উত্তরটা যদি এইভাবে করো, আমি আশা করি তোমরা ভালোভাবেই উত্তরটা লিখতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা যাই তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্নটা আমরা লিখি নাই, এটা একটু লিখে ফেলি। আমরা যদি তৃতীয় প্রশ্নটা এরকম সেট করি তাহলে দেখো, দ্রবণদ্বয়কে একত্রে মিশ্রিত করলে গড়ানবার দ্রবণদ্বয়কে একত্রে মিশ্রিত করলে করলে উৎপন্ন লবণের প্রকৃতি কিরূপ হবে? ব্যাখ্যা কর। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু বিক্রিয়াটা লিখে ফেলি। বিক্রিয়াটা কি হচ্ছে? বিক্রিয়াটা হচ্ছে সংশ্লিষ্ট বিক্রিয়ার আমাদের উত্তরটা হচ্ছে এরকম, আমরা উত্তরটা করি বিক্রিয়াটি, সংশ্লিষ্ট বিক্রিয়াটি কার্বন বিক্রিয়া, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH2 প্লাস HCl, তাহলে কি হচ্ছে? এখানে ম্যাগনেসিয়াম, এখানে ক্লোরিন, তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl প্লাস হাইড্রোজেন আছে, হাইড্রোক্সিল আছে, পানি। শিক্ষার্থী বন্ধুরা দেখো, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়ামের দুজনই হচ্ছে দুই, আমরা এখানে দুই দিয়ে দিচ্ছি, ক্লোরিনের দুজনই এক, এটা দেওয়া লাগবে না, আমরা একটু সমতা সাধন করে নেই, এদিকে ক্লোরিন হচ্ছে দুইটা, তাহলে এখানে ক্লোরিন যদি দুই দিয়ে দেই তাহলে কি হচ্ছে? ক্লোরিন দুই দিলাম তাহলে হাইড্রোজেন হয়ে গেল কয়টা? দুইটা, আর এখানে হাইড্রোজেন আরো দুইটা, চারটা, অক্সিজেন এখানে দুইটা, তাহলে আমাকে এখানে দুই দিতে হচ্ছে, দুই দিলে কি হচ্ছে? দুই হাইড্রোজেন হলো চারটা, তাহলে এখানে আমার দুইটা আর দুইটা, চারটা অক্সিজেন দুইটা, অক্সিজেন দুইটা, ম্যাগনেসিয়াম ক্লোরিন দুইটা, ক্লোরিন দুইটা, সমতা সাধন হয়ে গেছে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া উৎপন্ন লবণটি হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আর আমার প্রশ্নটা হচ্ছে, দ্রবণদ্বয়কে একত্রে মিশ্রিত করলে উৎপন্ন লবণের প্রকৃতি কিরূপ হবে? তার মানে লবণ উৎপন্ন হয়ে গেছে, এখন আমাকে বলতে হবে যে লবণটা উৎপন্ন হয়েছে ওইটা কোন প্রকৃতির। তার মানে প্রকৃতি যদি তোমাকে আমি বলতে চাই তাহলে হচ্ছে এটা কোন ধরনের লবণ, অ্যাসিডীয় লবণ, না ক্ষারীয় লবণ, না নিরপেক্ষ লবণ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে জানতে হচ্ছে কখন অ্যাসিডীয় লবণ হবে, কখন ক্ষারীয় লবণ হবে এবং কখন নিরপেক্ষ লবণ হবে। এক্ষেত্রে আমরা একটা বিষয় লিখে ফেলি,
যদি শক্তিশালী এসি প্লাস শক্তিশালী খাট উৎপন্ন লবণ হবে নিরপেক্ষ, শক্তিশালী এসি দুর্বল খাত অ্যাসিডীয় লবণ, দুর্বল অ্যাসিড শক্তিশালী খাত ক্ষারীয় লবণ, শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের খারটা ছিল কি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, যা একটা শক্তিশালী ক্ষার, এবং অ্যাসিডটা হচ্ছে HCl, এটাও একটা শক্তিশালী অ্যাসিড। সুতরাং এই দুটার বিক্রিয়ায় উৎপন্ন লবণ হলো ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2 প্লাস H2O। তাহলে উৎপন্ন লবণ মানে কি? ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণটা হবে নিরপেক্ষ লবণ, নিরপেক্ষ লবণ। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই প্রশ্নের উত্তরটা ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমরা যাব আমাদের চতুর্থ প্রশ্নে। তোমরা এটা তুলে নিবা তোমাদের খাতায়, যেহেতু এটা রেকর্ডিং ক্লাস আছে তোমরা এটা বারবার চালু করে তোমরা এই বিষয়গুলো লিখে নিতে পারো। যাই আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। দেখি আমাদের পরবর্তী প্রশ্নটা আমি কি সেট করেছিলাম। পরবর্তী প্রশ্নে আমরা যদি এইটা দিই, দ্রবণ দ্বয়কে একত্রে মিশ্রিত করলে উৎপন্ন লবণ না বলে এখানে আমরা বলে ফেলি উৎপন্ন মিশ্রণের প্রকৃতি কি হবে, মিশ্রণের প্রকৃতি, প্রকৃতি কি হবে। শিক্ষার্থী বন্ধুরা দেখো গাণিতিক ভাবে বিশ্লেষণ করো, ওই কথাটা নেই, গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের গণন প্রশ্ন ছিল উৎপন্ন লবণের প্রকৃতি কি হবে, ওইখানে কিন্তু কোনো হিসেব নিকেশ আমার লাগে নাই, কিন্তু এখানে বলতেছে উৎপন্ন মিশ্রণের প্রকৃতি কি হবে, মানে এইটা এটার সাথে বিক্রিয়া করার পর আমি জানি এই বিক্রিয়াটা একটা প্রসমন বিক্রিয়া, কিন্তু এই বিক্রিয়াটায় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করেছে। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড একটা নির্দিষ্ট পরিমাণ দিয়েছি, আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড আমি দেখতেই পাচ্ছি আমি 70 গ্রাম দিয়েছি। তাহলে এখানে এখানে কি সম্পূর্ণ ব্যবহৃত হয়ে গেছে, বিক্রিয়া হয়ে যাচ্ছে নাকি কোনোটা অবশিষ্ট থেকে যাচ্ছে, বিক্রিয়াটা কোন প্রকৃতির হবে, মিশ্রণটা কোন প্রকৃতির হবে, এই বিষয় নিয়ে আমাদের আলোচনা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখি এখানে 70 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড লাগবে কত গ্রাম, কিন্তু তার চিন্তা তার আগের কথাটা হচ্ছে এখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আসলে কতটুকু নেওয়া হয়েছে তা আমরা জানি না। তাহলে আমাদের প্রথম কাজটাই হচ্ছে MgOH মানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের MgOH2 এর পরিমাণ নির্ণয় করতে হবে। প্রথমেই এর পরিমাণ নির্ণয়, পরিমাণ নির্ণয়,
তো আমরা এর পরিমাণ যদি নির্ণয় করতে যাই তাহলে আমাদের পরিমাণ মানে কি দ্রবের ভরটা কতটুকু আছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কতটুকু। আমরা দ্রবের ভরের সহজ একটা সূত্র আমরা দিয়ে দিই, দ্রবের ভর বের করতে হলে আমার কি লাগছে, দ্রবের ভর লাগতেছে বার করতে হলে আমার লাগবে আয়তন, এবং আয়তনটা অবশ্যই লিটারে নিতে হবে। আয়তন গুণ ঘনমাত্রা, ঘনমাত্রা গুণ আণবিক ভর। আচ্ছা আমরা এক এক করে যাই, আয়তন কত, আয়তন আমি দিয়ে দিছিলাম 500 মিলিলিটার। তাহলে আমরা এখানে একটু এইদিকে সরি, আমরা এটাকে এইদিকে নিয়ে আসি ইকুয়াল দিয়ে, আর এখানে একটু জায়গা সাইড নোটের জন্য রাখা দেই। এটা হচ্ছে আয়তন, আয়তন 500 মিলিলিটার। ওইটাকে আমরা যদি লিটার নিই তাহলে 1000 দিয়ে ভাগ দিয়ে দিব, তাহলে কত হচ্ছে, এত লিটার সমান 0.5 লিটার। তাহলে আমরা পেয়ে গেলাম আয়তন কত, 0.5 গুণ ঘনমাত্রা। ঘনমাত্রা দেখো আমি দিয়ে দিয়েছি তোমাদেরকে, ঘনমাত্রা, ঘনমাত্রা দিয়ে দিছি 0.5 মোলার। তাহলে 0.5 × তার আণবিক ভর, আণবিক ভর, আণবিক ভর কার, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH2। তো ম্যাগনেসিয়াম কত, ম্যাগনেসিয়াম হলো 24 প্লাস অক্সিজেন হলো 16 প্লাস হাইড্রোজেন হচ্ছে 1 × 2। তাহলে কত হইল, 24 প্লাস 16 আর একে 17, 17 × 34। তাহলে কত হইল, 4 × 4 = 8, 3 × 5 = 58। এখন আমরা এটা গুণ করে বসাই দিই এখানে, তাহলে গুণ করি অসুবিধা কি, 0.5 0.5, 5×5 = 25, 1 ঘর 2 ঘর 0.5, তাহলে 1 ঘর 2 ঘর 0.25। ওইটাকে গুণ করবো আবার 58 দিয়ে, অসুবিধা কি করি, 5×8 = 40, 0 হাতে রইল 4, 8×16 = 17, 18×19 = 20, 0 হাতে রইল 2, 2×2 নিয়মের একটা শূন্য দিতে হয়, 5×5 = 5 হাতে রইল 2, 5×10 = 10, 2×12 = 2 হাতে রইল 1, 1×1 আমরা যোগ করে বসাই দিই 0, 5, 4, 1। তাহলে কত হইল, 1 ঘর 2 ঘর 1 ঘর 2 ঘর, তাহলে 14.5, তাহলে 14.5 গ্রাম। শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আমাকে দেওয়া হয়েছে কত গ্রাম, 14.5 গ্রাম। এটা আমরা এখানে ছোট করে লিখে রাখতে পারি, 14.5 গ্রাম। এখন আমাদের মূল কাজটা হচ্ছে আসলে মিশ্রণের প্রকৃতিটা কি হবে। এখন এখানে আমাকে জানতে হবে কোনটা বেশি লাগতেছে কোনটা কম লাগতেছে। তো এটা আমরা মুছে ফেলি একটু, এবং বিক্রিয়াটা আমাকে আবার লিখতে হচ্ছে, কারণ আমার যাবতীয় হিসাব নিকাশ হচ্ছে বিক্রিয়া থেকে। বিক্রিয়া বিক্রিয়াটা কি, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH2 প্লাস HCl, তীর চিহ্ন, ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2 প্লাস HCl। তাহলে সংখ্যা সাধন যদি আমরা করি তাহলে হাইড্রোজেন দুইটা এখানে 2 দিয়ে দেই হয়ে গেল। তাহলে এটা ম্যাগনেসিয়াম কত, ম্যাগনেসিয়াম হলো 24 প্লাস অক্সিজেন হলো 16 + 1 × 2, তাহলে কত হইল, 24 + 16 = 34, 4×4 = 8, 3×2 = 5, হাইড্রোক্লোরিক অ্যাসিড কত, 2
1 + 35.5 তাহলে 2 × 36.5 তার মানে 5 × 10 = 0 হাত রইল 1 × 12 আর 1 × 13 হাত রইল 1 × 7 73.0 তাহলে শিক্ষার্থী বন্ধুরা বিক্রিয়া থেকে দেখা যাচ্ছে 58 গ্রাম ম্যাগনেশিয়াম 73 গ্রাম অক্সিজেন সরি 58 গ্রাম ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড 73 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে। শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা দেখি এই 14.5 গ্রাম ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইডের জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে কত গ্রাম। তাহলে আগে আমরা উইকিট নিয়মেই দেখি আমাদের বিক্রিয়া বলছিল কি 58 গ্রাম ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড MgOH2 ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড এর জন্য HCl লাগে কত গ্রাম লাগে HCl লাগে 73 গ্রাম। অতএব এক গ্রাম MgOH2 এর জন্য HCl লাগে কম লাগবে তো ভাগ হয়ে যাচ্ছে 73/58। তো আমি ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড কয় গ্রাম আছে আমার কাছে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড আছে 14.5 গ্রাম। তো 14.5 গ্রাম ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড HCl লাগে 58 × 14.5। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা ক্যালকুলেটার নিয়ে এই হিসেবটা করে ফেলতে পারো। তো আমি দেখি আমার হিসেবটা দেখো একটু, এটা হচ্ছে 73 × 14.5 / 58। তাহলে আমরা হিসেবটা পাচ্ছি 18.25 গ্রাম। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো 14.5 গ্রাম ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইডের জন্য আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগতেছে 18.25 গ্রাম, কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড দেখো আমাকে দেওয়া হয়েছে 70 গ্রাম। তার মানে এই বিক্রিয়াটাতে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড শেষ হয়ে গেলেও হাইড্রোক্লোরিক অ্যাসিড অবশিষ্ট থেকে যাচ্ছে। আমরা দেখে ফেলি হাইড্রোক্লোরিক অ্যাসিড কতটুকু অবশিষ্ট থাকতেছে। তাহলে কি হচ্ছে এটা, আমরা এটারও ক্যালকুলেশনটা তোমরা ক্যালকুলেটার ইউজ করে ফেলতে পারো। কি করতে পারি আমরা 70 × 18.25 তাহলে এখানে হচ্ছে 51.75 গ্রাম। 51.75 গ্রাম। শিক্ষার্থী বন্ধুরা তুমি এই প্রশ্নটা এখানে লিমিটিং বিক্রিয়ক কে হবে এতটুকু আলোচনা করার পর তুমি দেখছো এই বিক্রিয়াটাতে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড শেষ কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়ে গেছে 51.75 গ্রাম, অর্থাৎ ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড লিমিটিং বিক্রিয়ক। এই কথাটা বলে এই প্রশ্নের সমাধান
করে দিতে পারো। তার মানে এই কিউ প্রশ্নের মাধ্যমে তুমি চাইলে লিমিটিং বিক্রিয়কের হিসেব নিকেশটাও করে ফেলতে পারো। কিন্তু আসলে আমাদের প্রশ্নটা ছিল কি উৎপন্ন মিশ্রণের প্রকৃতি কি হবে। শিক্ষার্থী বন্ধুরা, যখন আমি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত করলাম, তখন এখানে কি হইলো, বিক্রিয়াটা প্রশমিত হইলো। প্রশমিত হওয়ার পর দেখা যাচ্ছে এখানে অবশিষ্ট 51.75 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে যাচ্ছে, অর্থাৎ এই মিশ্রণে হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে অ্যাসিড থেকে যাচ্ছে। আর যেহেতু এই মিশ্রণে অ্যাসিড থেকে যাচ্ছে, সুতরাং এই মিশ্রণের প্রকৃতিটা হয়ে যাচ্ছে অ্যাসিডীয় প্রকৃতির। তার মানে আমাদের মূল কথাটা হচ্ছে, যখন আমরা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডকে মিশ্রিত করব এই প্রদত্ত পরিমাণ দ্বারা, তাহলে উৎপন্ন লবণ তো উৎপন্ন হবে এবং এইখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড অবশিষ্ট থেকে যাবে, অর্থাৎ এই মিশ্রণটা হয়ে যাচ্ছে কোন প্রকৃতির, অ্যাসিডীয় প্রকৃতির। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমার ক্লাসটা তোমাদের ভালো লেগেছে এবং ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক। যদি কোনো ভুল ত্রুটি হয়, আমি আশা করব পরবর্তী ক্লাসে ওইটা গুছিয়ে নেওয়ার। এবং তোমাদের যদি এই ক্লাসটা ভালো লেগেই থাকে, তাহলে তোমরা এই জাতীয় আরও কিছু প্রশ্ন বসে সমাধান করে নাও, এবং যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ইনশাল্লাহ আমি এগুলা সমস্যা সমাধান করে দিব এবং আমরা খুব শীঘ্রই আশা করছি আমরা আমাদের এই খারাপ অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবো। আজকে এইটুকুই, আল্লাহ হাফেজ।